হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে DJI Osmo Action 5 Pro এই ক্যামেরাটা আনবক্স করে দেখাবো। এই ক্যামেরাটা আমি আজকেই পারচেজ করলাম বাংলাদেশে। খুব সম্ভবত আমি প্রথম এটা রিভিউ করতে যাচ্ছি। এই ক্যামেরাটা 2 সপ্তাহের মতো হলো লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে 1 সপ্তাহের মতো পাওয়া যাচ্ছে। এবং আমি বেশ কিছুদিন ধরেই ভাবতেছিলাম একটা অ্যাকশন ক্যামেরা নেব। এবং কেন আমি DJI Osmo Action 5 Pro, এটা নামটা অনেক বড়, কেন আমি এই ক্যামেরাটা নিলাম সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেষে বলবো। তো প্রথমে চলুন আমরা এটা আনবক্স করে নিই। এখানে টোটাল 2টা ব্যাগ, আমি দুটোটা ব্যাগই পাশাপাশি রাখি। আরেকটা ব্যাগ হলো অ্যাক্সেসরিজ, এটার মধ্যে ক্যামেরাটা আছে, এটার মধ্যে অ্যাক্সেসরিজগুলো আছে। তো প্রথমে আমরা ক্যামেরার ব্যাগটা দেখি, ক্যামেরার ব্যাগে কি কি আছে। ক্যামেরার ব্যাগে একটা, এটা হলো ক্যামেরাটার কেস, ক্যামেরাটা যেটার মধ্যে ঢুকায় আমরা ভিডিওটা শ্যুট করব, সেটা হলো ক্যামেরার কেস। আর এটা হলো মূল ক্যামেরাটা, আমি আপনাদেরকে মূল ক্যামেরাটা ফার্স্ট একটু দেখাই। এটা হলো মূল ক্যামেরাটা। আচ্ছা, এই ক্যামেরাটা খুবই কমপ্লেক্স সাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে রাখলে একদম ছোট। আচ্ছা, তাহলে এই ক্যামেরাটা এই কেসের মধ্যে, আর সাথে আমরা কি কি পাচ্ছি ওই জিনিসগুলো একটু দেখি। এখানে এটা খুব সম্ভবত একটা মাউন্ট, হ্যাঁ এটা হলো ম্যাগনেট মাউন্ট, এটা হলো অ্যাডহেসিভ মাউন্ট, মানে যে কোনো কিছুর সঙ্গে, যে এখানে চাইলে এখানে লাগায় রাখা যাবে, এরকম সব কিছুর সঙ্গে এটা মাউন্ট করে রাখা যাবে। এরপরে এটা হলো ম্যাগনেটিক মাউন্ট, ম্যাগনেটিক মাউন্টটা আপনাদের একটু দেখাই। হ্যাঁ, এটা হলো ক্যামেরার বটমে, এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটার বটমে এটা এইভাবে ফিক্স হয়ে যাবে। এই যে দেখেন, যদি অটোমেটিক ফিক্স না হয় তার মানে আমাদেরকে এটাকে ঘুরিয়ে নিতে হবে, এটা ম্যাগনেটিক, তো এই যে দেখেন অটোমেটিক লেগে গেল, ব্যাস এভাবে করে জাস্ট অটোমেটিক লাগিয়ে নেওয়া যাবে। আচ্ছা, এরপরে হলো আপনার আর কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে আমরা সেগুলো একটু ওপেন করে দেখি। এরপরে আরও একটা ম্যাগনেটিক মাউন্ট আছে, ম্যাগনেটিক মাউন্ট 2টা দিয়েছে 2 পাশে লাগানোর জন্য। আর হলো এরপরে হলো এই যে স্ক্রুটা, এই স্ক্রুটা দিয়ে আপনি হলো এটাকে টাইট করতে পারবেন যখন ম্যাগনেটিক মাউন্টের সঙ্গে লাগানো হবে ক্যামেরাটা। সবচেয়ে আকর্ষণীয় যে ফিচার সেটা হলো এটার সাথে আমরা একটা ব্যাটারি প্যাক পাচ্ছি। আমি অ্যাকশন কম্বো প্যাকটা নিয়েছি, এটার সঙ্গে একটা ব্যাটারি প্যাক পাচ্ছি। এবং এই ব্যাটারি প্যাকটার মধ্যে টোটাল 3টা ব্যাটারি আছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে 3টা ব্যাটারি। একটা ব্যাটারি ক্যামেরার মধ্যে লাগানো আছে আর বাকি 2টা ব্যাটারি, ব্যাটারি যখন চার্জ হবে এখানে কমলা কালার শো করবে, আর যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে এখানে সবুজ কালার শো করবে। আমরা ক্যামেরাটা একটু আপনাদেরকে অন করে দেখাই প্রথমে। এই যে এখানে অন বাটন, ফার্স্টে ক্যামেরাটা একটু অন করে দেখাই। এই যে ক্যামেরাটা এখন অন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন ক্যামেরাটার আমরা বেসিক যে সেটিংটা এই মুহূর্তে আমরা করে রাখছি 4K 16:9 আর 60 FPS। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এভাবে করে দেখাচ্ছে, হ্যাঁ 4K 16:9 এই মুহূর্তে, ঠিক আছে। তো এটার বাকি সেটিংগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তবে মজার একটা জিনিস হলো এই ক্যামেরাতে একটা স্টোরেজ আছে, 40 মতো ইন্টারনাল স্টোরেজ আছে মেমোরি কার্ডে, এবং আপনারা মেমোরি কার্ড ছাড়াও এটাকে ইউজ করতে পারবেন, অর্থাৎ মেমোরি কার্ডটা আছে। এছাড়াও এটার আরেকটা ফিচার মানে খুবই ভালো লাগে আমার কাছে, সেটা হলো এই যে এক্সট্রা যে ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারিতে টোটাল 4 ঘন্টার মতো টাইম আপনি 4K রেকর্ড করতে পারবেন। সো 3-12 ঘন্টা টানা রেকর্ড আপনি করতে পারবেন 3টা ব্যাটারি যদি আপনার কাছে ফুল চার্জ করা থাকে। প্লাস এই চার্জিং যে কেসটা আছে এও কিন্তু আপনাকে টোটাল ফুল টাইম একবার চার্জ করে দেবে, সুতরাং আপনি টোটাল 18-20 ঘন্টা অনায়াসে আপনি ফুল টাইম রেকর্ড করতে পারবেন। আমাদের অত সময় লাগে না আসলে, তারপরে যদি কেউ এক্সট্রিম ইউজ করে বা কোথাও দূরে কোথাও নিয়ে যায় সেই ক্ষেত্রে এটা অত টাইমও আপনারা রেকর্ড করতে পারবেন। আচ্ছা, এর অন্যান্য কিছু ফিচার্স আমি আপনাদেরকে দেখাই। 4K তে আপনি 120 FPS পর্যন্ত যেতে পারবো, আমরা 4K তে 120 FPS সাপোর্ট করে, তার মানে সুপার স্লোমো আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন, সুপার স্লোমো করা পসিবল। তারপরে এটা যে সেন্সর সাইজটা, এটা কিন্তু সেন্সর সাইজটা খুব ভালো, যে কারণে আপনারা এখানে কিছু ভিডিও অপশন দেখতে পাচ্ছেন। আমি জানি না ক্যামেরা আসতেছে নাকি। এই যে এখানে দেখবেন, প্রথমে আপনি 48 মেগাপিক্সেলে ফটো তুলতে পারবেন, তারপরে হলো ভিডিওতে আপনাদেরকে দেখালাম 4K তে 120 FPS পর্যন্ত পসিবল। তারপর এখানে সুপার নাইট মোডে আপনি রাত্রেবেলাও খুব পরিষ্কার ভিডিও করতে পারবেন, কারণ এটা সেন্সরটা খুব ভালো আপগ্রেড করা হয়েছে। সাবজেক্ট ট্র্যাকিং, এই জিনিসটা খুব মজার, সাবজেক্ট ট্র্যাকিং দিয়ে আপনারা দেখতে পারবেন যে আমাকে অলওয়েজ দেখবেন একটা জায়গায় আমাকে হলুদ ফ্রেমের মধ্যে অলওয়েজ ট্র্যাক করতেছে, আমি যেদিকে যাই হলুদ ফ্রেমে অলওয়েজ ট্র্যাক করতেছে,
তার মানে আমি সাবজেক্ট হিসেবে যেখানেই যাই আমাকে অলওয়েজ ট্র্যাকিং এ রাখবে। সো আমি এটা যদি 1080p তে দেই এবং 4K তে রেকর্ড করি তাহলে আমি ক্যামেরাটা একটা জায়গায় স্টেবল করে রেখে যে কোনো জায়গায় আমি মুভ করতে পারবো, ওই ফ্রেমের মধ্যে আমি অলওয়েজ ক্যামেরাটা আমাকে প্যান করতে থাকবে। ঠিক আছে, এটা খুবই একটা ইন্টারেস্টিং ফিচার। আরো কিছু ফিচার আছে আমি দেখাই আপনাদেরকে। স্লো মোশন, সুপার স্লো মোশন, সুপার স্লো মোশনে গেলে আপনি 8x240, তার মানে আপনি অলমোস্ট 4K তে 4x120, তার মানে কত, 480 FPS এর মতো আপনি মানে 4x120 আপনি স্লো করতে পারবেন, যেটা মানে স্লো মোর ক্ষেত্রে খুবই ভালো। যদি কেউ 4K তে স্লো স্পিডে শাটার স্পিডে তুলতে চায়, অ্যাকশন বিশেষ করে অ্যাকশনের শটগুলো খুব ভালো আসে। তারপরে আমরা আরেকটা ফিচার দেখি, টাইম ল্যাপস। আপনারা চাইলে এখানে টাইম ল্যাপস করতে পারবেন। হ্যাঁ, টাইম ল্যাপসেরও সুবিধা আছে। টাইম ল্যাপসটা সবাই জানেন যে ধরেন আপনি স্কাইয়ের চেঞ্জটা দেখাতে যাচ্ছেন, তাহলে টাইম ল্যাপসের মাধ্যমে ওটা দেখাতে পারবেন। তো এই ছিল মোটামুটি আর বক্স কন্টেন্ট হিসেবে আপনাদেরকে আর কিছু আছে নাকি দেখাই। এখানে DJI এর স্টিকারগুলো আছে, DJI এর কিছু, এটা আপনারা বাইকে বা যে কোনো জায়গায় লাগাতে পারবেন। আর মূল যে আরেকটা মজার জিনিস সেটা হলো এই সেলফি স্টিকটা। এই স্টিকটা 120 সেন্টিমিটার পর্যন্ত খুলে 1.5 মিটার পর্যন্ত বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা দিয়ে অনেক দূর পর্যন্ত শট নেওয়া যায়, খুবই হ্যান্ডি একটা জিনিস। আর এটা আপনি ক্যামেরার সঙ্গে মাউন্ট করে খুব ইজিলি ব্লগিং এর জন্য আমাদের ইউজ করা যাবে। আমি যদি আপনাদেরকে একটু মাউন্ট করে দেখাই, আর এটা কিন্তু খুব ম্যাগনেটিক হওয়াতে খুব সহজ, মানে কোনো স্ক্রু টিস্ক্রু চাপানোর ঝামেলা নেই, আপনি খুব ইজিলি এটাকে কানেক্ট করে ফেলতে পারবেন। তারপরে জাস্ট এই স্ক্রুটা দিয়ে এই স্ক্রুটা দিয়ে আপনি ইজিলি মাউন্ট করে ফেলতে পারবেন যে অ্যাঙ্গেলে চান। সো এটা আপনার একদম পারফেক্ট ব্লগিং ক্যামেরা হয়ে গেল। এখন আমি চাইলে খুব সুন্দর করে এখানে ব্লগিং করতে পারবো এবং যে কোনো জায়গায় এটাকে ইজিলি ক্যারি করতে পারবো। সো এটার ইনডেপথ রিভিউটা আমি কিছুদিন পরে নিয়ে আসবো আপনাদের কাছে। ইনডেপথ রিভিউতে আমি চেষ্টা করবো সকল এটার যে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো এবং Action 4, Action 3 এবং অন্যান্য যেই গোপ্রো Hero 13 Black নতুন লঞ্চ হয়েছে ওই ক্যামেরাগুলোর সঙ্গে এটার কম্পারিজন করে দেখানোর চেষ্টা করবো যে এটার কী কী ফিচার্সগুলো ওগুলোর থেকে বেটার আছে, আবার কোন কোন দিক থেকে ওগুলোর থেকে একটু উইক পয়েন্ট আছে। ধন্যবাদ সবাইকে।